আমি আমার বন্ধু বান্ধবের মতন স্বাভাবিকভাবে চলতে চাই, এদের মতন বাঁচতে চাই। আমার বাচ্চাটা আর বাঁচাইতে পারবো না। বাচ্চা যদি মার সামনে তো যায়, মার দুনে থাকে লাভ আছে? তাহলে কি করে মারি? আগে মরা ভালো, মরা ভালো না? শ্রবণ প্রতিবন্ধী বাবাকে কেউ কাজে নেয় না। সংসার চালাতে দিনমজুরি করে কোনো মতে চলছিল তিন বেলার আহার। এমন অবস্থায় পরিবারের ছয় সদস্যকে ভালো রাখতে 17 বছর বয়সে সংসারের হাল ধরেন জুয়েল। তবে বিধিবাম, ভাগ্যের নির্মম পরিহাসে 2 বছর ধরে বিছানায় পড়ে আছেন জুয়েল। ও ছোটকাল থেকে আমাদের সাথে খেলাধুলা করছে, ছোট ভাই হিসেবে চলাফেরা করছে, অনেক সুন্দর সুটম দেহের একজন লোক ছিল। হঠাৎ করে অসুস্থতার কারণে অনেকটা এখন অসুস্থ হয়ে গেছে। হঠাৎ করে সেদিন শুনতেছি যে ছেলেটা খুবই অসুস্থ, তখন বাসায় আসলাম। বাসায় আসার পর দেখি যে ছেলেটা বিছানায় এমন অবস্থা আছে, স্যার তার দিকে তাকানো যায় না। তখন দেখলাম যে তার ফ্যামিলির অবস্থা খুব খারাপ, এরা এদের কিছুই নাই। ওর বাসায় এখন চিকিৎসা করানোর মতো কোনো ইয়া নাই, যেমন ছাগল ছিল, হাঁস ছিল, মুরগি ছিল, সবকিছু তারা বিক্রি করে দিয়েছে চিকিৎসা করানোর জন্য। অসুস্থ জুয়েল পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লতা চাপলি ইউনিয়নের গঙ্গামতি গ্রামের শ্রবণ প্রতিবন্ধী মোহাম্মদ ইউসুফের ছেলে। 4 ভাই বোনের মধ্যে জুয়েল দ্বিতীয়। সপ্তম শ্রেণী পর্যন্ত লেখাপড়ার সুযোগ হলেও অর্থের অভাবে সংসারের চাকা ঘোরাতে নেমে পড়েন দিনমজুরের কাজে। বেশ কয়েক বছর কাজ করলেও 2021 সালে এসে পেটে ব্যথা, বমি ও হঠাৎ অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়া থেকে শুরু হয় জুয়েলের অসুস্থতা। আমার সন্তানরা, আমি অনেক টাকা পয়সা জাল ছাগল হাঁস মুরগি সব আমি বেচে কিনে দেখাইছি, এখন আমার দ্বারা কিছু নাই বেচার। আমার টাকার অভাবে আমি একটা আরো ভালো ডাক্তার দেখতে আমি বরিশাল পর্যন্ত নিতে পারিনি, কে টাকা জোগাড় না নিতেও পারিনি। বাচ্চা যদি মার সামনে তো যায়, মার দুনে থাকে লাভ আছে? তাহলে কি করে মারি? আগে মরা ভালো, মরা ভালো না? তোর আর ওষুধ খাই বাঁচাইতে পারবো না। এই যত মান্যগণ্য মানুষ আছে, যত পোলাফানা আছে, আমি সবার কম আমার একটু সাহায্য করলে আমি আর মনকে একটা ভালো ডাক্তার দেখাইতে পারতাম। আর কীভাবে বাঁচবো ভাই, সন্তান কীভাবে বাঁচাইয়া রাখবো, আর কীভাবে কী করবো, এটা আমার মাথায় আন আর কাজ করা না, আমি পাগলের মতন হয়ে গেছি। অক্ষর জ্ঞানহীন বাবা মা একদিকে সংসারের খরচ মেটানো, অন্যদিকে ছেলে সুস্থতার জন্য নিজেদের সর্বশেষ সম্বল বাড়ির গাছ, হাঁস মুরগি ও 10টি ছাগল দেন। এরপরও ছেলের সুস্থতার লক্ষণ মেলে না। বাবা আমার কাছে আসার পর আমি দেখে যা মনে করলাম তার সম্ভবত পেটে কোনো ক্যান্সার বা টিবি দিকে যেতে পারে। তো ওইভাবে তো আমাদের ওইভাবে টেস্ট ছাড়া তার বড় ধরনের সাপোর্ট প্রয়োজন, তাকে ভালো টেস্ট করা প্রয়োজন এবং ভালো জায়গায় চিকিৎসা করা প্রয়োজন। আমি আশা করি সবাই তাকে কিছু পারিবারিক সাপোর্ট করবেন এবং তাকে উন্নত জায়গায় চিকিৎসা করালে আশা করি উনি সুস্থ হয়ে যাবে। আমি আমার বন্ধু বান্ধবের মতন স্বাভাবিকভাবে চলতে চাই, এদের মতন বাঁচতে চাই। ওরা কাজ করে, আমি কাজ করে পরিবারের সংসার চালাই, ভালো একটা চিকিৎসা চাই। আমি নিজেও জানি না আমার কী চিকিৎসা লাগবে। করিম চাচা, আপনার প্রিয় মানুষদের কখনো বিপদে ফেলতে চাইবেন না স্যার? তাহলে আমাদের বিপদে রাখা কি ঠিক হচ্ছে? এজন্যই বিজলি কেবলস সবচেয়ে ভালো ও নিরাপদ। ফ্লেম রিটার্ডেন্ট PVC দিয়ে তৈরি বিজলি কেবলস, নিরাপদ আজীবন।